তোমার ঈমান নিয়ে চিড়িমিনি খেলছো তুমি তোমার যৌবনের ভাবালুতা হারিয়ে গিয়ে তুমি তোমার ঈমানকেও যে হারিয়ে ফেলছো তুমি সেটা টেরও পাচ্ছ না খ্রিস্টানদের ধর্মীয় একটা দিবসকে গোটা পৃথিবীর মুসলমানদের মধ্যে গিলানোর জন্য মুসলমানদের মধ্যে পুশ করার জন্য অন্য ধর্মের মানুষদেরকে দিয়ে করানোর জন্য কত বড় একটা প্রতারণা করা হয়েছে যে দিবসের মূল নাম হলো ভ্যালেন্টাইন্স ডে ওইটার নাম দিয়েছে কি ভালোবাসা দিবস এটা কি ভালোবাসা দিবস না ভ্যালেন্টাইন্স ডে কি বলেন ভ্যালেন্টাইন্স ডে না ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে এই ভ্যালেন্টাইন্স ডে এটাকে ভ্যালেন্টাইন ডে বলবেন কখনো ভালোবাসা দিবস বলবেন এটাকে ভালোবাসা দিবস বলাটা ভালোবাসার অপমান এটাকে ভালোবাসা দিবস বললে ভালোবাসার কি হবে পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা সবচেয়ে পবিত্র ভালোবাসা হলো বান্দা তার আল্লাহকে ভালোবাসে বান্দা তার কেন ভালোবাসে কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমার রব পালনকর্তা তিনি আমার রিজিক দাতা তার হাতে আমার জীবন মরণ তিনি আমাকে সুস্থ সবল করেছেন তিনি আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন অতএব তাকে আমি ভালোবাসব এই ভালোবাসা হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা এরপর মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র ভালোবাসা হলো সন্তানের সাথে মা বাবার ভালোবাসা মা বাবা সন্তানকে সন্তান মা বাবাকে ভালোবাসে কি বাসে না স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসে কি বাসে না এগুলো হলো পবিত্র ভালোবাসা আর বিবাহ বহির্ভূত বিবাহ ছাড়া ছেলে মেয়ে পরস্পরকে তথা কথিত ভালোবাসার নামে যে দুই নাম্বারই করে এটা ভালোবাসার নামে কলঙ্ক ঠিক ঠিক বলা যুবকরা তলে তলে যদি এই কাজ করে তাহলে কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে মায়েরও ঠিক এটাও ঠিক মাহফিলে ঠিক ছাড়া কিচ্ছু নেই বুঝে ঠিক না না বুঝে ঠিক আল্লাহ আমাদেরকে বুঝে ঠিক বলার তৌফিক দান করুন আমিন যুবক ভাই যৌবন জীবনে একবারই আসে একবারই আসবে দুইবার আসবে না ওয়ান টাইম একবার শুধু আসবে সুযোগ আছে এটাকে তুমি চাইলে সৎ পথে ব্যবহার করতে পারো চাইলে এই দুই নম্বর পথে ব্যবহার করতে পারো দুই নম্বর পথে যদি ব্যবহার করো মরা লাগবে না মরার পরে শাস্তিটা তো পরের বিষয় দুনিয়াতে তুমি এটার জন্য অক্ষরে অক্ষরে তোমার প্রায়শ্চিত্ত করা লাগবে এক সময় টের পাবা যখন বয়স থাকবে না এই যৌবন থাকবে না তখন তোমার এই অপরাধগুলোর কথা যখন স্মরণ হবে অপরাধ বোধের একটা অদৃশ্য দাহন আছে অদৃশ্য একটা জ্বালা আছে এটা তোমাকে জ্বালিয়ে শেষ করবে যেটাকে তুমি ভালোবাসা বলছো এটা তোমার যন্ত্রণা হবে এবং তোমাকে দুনিয়াতে যন্ত্রণা দিবে আখেরাতে জাহান্নামের শাস্তি তো আছেই যৌবনকাল আল্লাহ তাআলা তোমাকে একবার দিয়েছে এই যৌবনকালে পারলে একটু ভালো কাজ করো রাস্তাঘাটগুলো ভেঙে গেলে সেগুলো কয়েকজন যুবক মিলে ঠিক করে দাও কালভার্টটা ঠিক করে দাও একটা সাঁকো তৈরি করে দাও গরিব মানুষের উপকার করো কোনো অভাবী মানুষের সাহায্য করো বিপদগ্রস্ত মানুষের হাত ধরে টেনে উঠাও তোমার যৌবনকালে ভালো কিছু করো তাহলে বৃদ্ধ হওয়ার পর তোমার ভালো লাগা কাজ করবে যে আমি যৌবন কাল থেকে ভালো কিছু কাজ করতে পেরেছি চেষ্টা করব না ইনশাআল্লাহ তো এই ভ্যালেন্টাইন্স ডে কে আমি প্রতারণা দিবস বলেছি কেন একটা কারণ বলেছি যে দিবসের নাম হলো সাধু ভ্যালেন্টাইন্স ডে খ্রিস্টানদের যাজক ভ্যালেন্টাইনের দিবস ধর্মীয় দিবস তাদের সেটাকে বলা হচ্ছে ভালোবাসা দিবস অন্যদেরকে খাওয়ানোর জন্য নম্বর করে ভুল অনুবাদ করে এই দিবসটা গিলানো হচ্ছে যাতে করে অন্যরাও এই দিবসটা গ্রহণ করে এটা একটা প্রতারণা প্রতারণা নম্বর দুই এটাকে ভালোবাসা দিবস যে বলা হচ্ছে এটা আসলে যদি ভালোবাসা দিবস হতো তাহলে মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা হয় মা বাবার সাথে তাই না এরপর ভাই বোন আছে স্বামী স্ত্রী আছে পরস্পরের ভালোবাসা গুলো হয় এই চোদ্দই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স বা সাধু যাজক ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে কোন ছেলে তার মাকে যা বলে মা আজকে তো ভ্যালেন্টাইন ডে আমি তোমাকে অনেক ভালোবাসি মা বলবে মা যদি একটু সচেতন হয় এগুলো বুঝে যে এই বদমাইশি চলে এই দিনে তাহলে একেবারে দুই গালে দুইটা বসাই দিবে না
বলবে বেয়াদব এই দুই নম্বর দিবসে তুই আমারে ভালোবাসা জাহির করতে আসছস তার মানে সবাই জানি আমরা এই দিবসটা হলো দুই নম্বর ভালোবাসা দিবস কোন ভালোবাসা দিবস এই দিবসটা হলো অলিতে গলিতে চুরিদারি করে যে ভালোবাসার নামে বদমাইশি করা হয় সেই দিবস এটা সমাজের পশুদের যেরকম কোনো বাইন্ডিংস নাই মানুষের সাথে পশুদের কিছু পার্থক্য আছে পশুরাও খায় আমরাও খাই তারাও ঘুমায় আমরাও ঘুমাই তারাও শারীরিক সম্পর্ক করে মানুষও করে কিন্তু কিছু পার্থক্য আছে পশুরা পোশাক মেইনটেইন করে না মানুষ পোশাক মেইনটেইন করে যে মানুষ পোশাক মেইনটেইন করে না পোশাক খুলে ফেলতে চায় কমায় ফেলতে চায় এই মানুষ মূলত পশু হতে চায় ঠিক একই ভাবে যে মানুষগুলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক করতে চায় তারা মানুষকে পশু বানাতে চায় অতএব এই দিবসটাকে যে ভালোবাসা দিবস বলা হচ্ছে এটা যদি সত্যি ভালোবাসা দিবস হতো তাহলে মা ছেলে বাপ মেয়ে বা সন্তানের সাথে বাবা মার ভালোবাসা কেন এই দিনে আদান প্রদান হয় না কেন ভাই বোনের ভালোবাসার আদান প্রদান হয় না কেন বৈধ লিগ্যাল ভালোবাসাগুলো আদান প্রদান হয় না সব দুই নম্বর ভালোবাসা আদান প্রদান কেন হয় এখান থেকে বোঝা যায় যে এই দিনে যে ভালোবাসার কথা বলা হয় সেই ভালোবাসা ভালোবাসা নয় এটা ভালোবাসার নামে ভণ্ডামি এটা হলো মেয়েদেরকে পটায়া পুটায়া ছেলেরা বদমাইশি করা হারামে লিপ্ত হওয়া আর ছেলেদেরকে পটায়া পুটায়া মেয়েদের চটপটি ফুসকা চাইনিজ খাবার ধান্দা এটার নাম ভালোবাসা ভালোবাসা আসল ভালোবাসা হলো স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে ভালোবাসা দিবে এই জন্য স্বামী স্ত্রী মধ্যকার ভালোবাসা এত পবিত্র যে সেখানে দুর্ঘটনা ঘটে কালে ভদ্রে আর এই বিবাহ বহির্ভূত যে এই বদমাইশি এই দুই নম্বরই এই খারাপ কাজ বদমাশি মানে হলো খারাপ কাজ এই যে খারাপ কাজ বদমাইশি আমরা বাংলা বলি এটা ফার্সি শব্দ বদমাশি এখান থেকে এই বদমাইশি মানে হলো খারাপ কাজ অন্যায় কাজ এই যে খারাপ কাজ এই খারাপ কাজগুলো যারা করে এই খারাপ কাজ করা মানুষগুলো দেখবেন যে এরা একে অন্যকে প্রতারিত করে যেটা আরেকটার বলতেছে তোমাকে আমি ভালোবাসি প্রেম করি এই ছাড়া তোমার ছাড়া বাঁচবো না হান করব তান করব এগুলো 99% হলো চিটারি জাস্ট টাইম পাস করা ওরে ধোকা দেওয়া প্রতারণা করা কয়দিন পরে ঠিকই তার পথ সে ধরে অনেকগুলোর সাথে সম্পর্ক করে আবার এদিকে মহিলা মানসার হুজুরের এসে বলে হুজুর একটা ভালো ছাত্রী দেখেন আমার জন্য তো আমাদের ছেলে মেয়েরা না বুঝে এই ভুল পথে নিয়ে যায় আল্লাহ তাআলা এই অন্যায় থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে ভাই আমার এটা যে প্রতারণা দিবস তার দ্বিতীয় প্রমাণ হলো এই দিবসে যদি এটা সত্যি ভালোবাসা দিবস হতো তাহলে এই দিবসে মা সন্তান বাবার সন্তান স্বামী স্ত্রী ভাই বোন পরস্পর ভালোবাসা আদান প্রদান হতো কোথাও হয় না এই দিবসে পৃথিবীতে যত তথাকথিত ভালোবাসা আদান প্রদান হয় এই সবগুলো হলো চিপা চাপার ভালোবাসা দুই নম্বর ভালোবাসা অতএব এই দুই নম্বর ভালোবাসা এটাকে এই দুই নম্বর জিনিসকে যদি ঝাঁটায়া বিদায় না করেন তো আজকে আপনি হয়তো মজা নিচ্ছেন কালকে আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাই আপনার বোন যখন এই পথে চলে যাবে তখন চোখের পানি ফেলবেন আর কোনো কাজ হবে না পেছনে আসতে পারবেন না এই জন্য এই অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা সবাই নামবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার প্রতি বছর সারা দেশে মসজিদে মাহফিলে আলেম ওলামারা সতর্ক করেন কিন্তু আমরা অনেকে শুধু মজা লই মাহফিলে এসে ঠিক ঠিক বলে আবার যে ভ্যালেন্টাইন ডে নাটক ঠিকই দেখি যারা এই কাজগুলো করেন ভাইরা আমার ভালো করে শুনে রাখেন পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলরা তাদের স্বর্ষ জাতিকে সতর্ক করেছেন ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য বুঝাইছেন বেশিরভাগ মানুষ পৃথিবীতে তাদের কথা শুনে নাই তাদের প্রত্যেকটা মানুষ তার করুণ পরিণতির মুখোমুখি হয়েছে অনেক মানুষ যারা পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে আল্লাহর গজবে ধ্বংস হয়েছে তাদের এখনো পর্যন্ত দৃষ্টান্ত পৃথিবীতে আছে উদাহরণ আছে জর্ডানে পৃথিবীর অনেক জায়গায় অনেক সম্প্রদায়কে আল্লাহ যে ধ্বংস করেছেন সেটা এখনো আছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার আলেম ওলামারা বলে সমস্ত মিডিয়াগুলা উল্টাটা প্রচার করে সমাজে মূল ধারাটা উল্টাটা প্রচার করে
আলেমদের কথা খুব অল্প সংখ্যক মানুষই শুনে কিন্তু এই অল্প সংখ্যক মানুষই জান্নাতে যাবে জাহান্নামে যাওয়া মানুষের সংখ্যা কম হবে না বেশি হবে বেশি অতএব আলেম ওলামাদের কথা কম মানুষ শুনে এটা দ্বারা বোঝা যায় এরা জান্নাতি আর এদের বিপরীতে যারা চলে ফাসিকদের কাফেরদের কথা যারা চলে তারা জান্নাতি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন যুবক ভাইরা সবাই বেঁচে থাকব তো ইনশাআল্লাহ ভ্যালেন্টাইন্স ডে এই দিবস সম্পর্কে একটু বেশি দূরে যেতে হবে না অনলাইনে ঘাটাঘাটি করবেন সোশ্যাল মিডিয়াতে গুগলে সার্চ করে দেখেন এই দিবস কোথেকে আসছে এই দিবসের উৎপত্তির ইতিহাসটা হাতের কাছে থাকা নেটে সার্চ দেন দেখে যাবেন এটা খ্রিস্টানদের ধর্মীয় দিবস প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম পালন করুক একজন মুসলমান সেখানে বাধা দিতে যাবে না তারটা সে করতেছে সে আল্লাহর সাথে বুঝবে কিন্তু কোনদিন একজন মুসলমান আরেকজনের ধর্মীয় দিবসে গা ভাসাতে পারে না ওইটা সে করতে পারে না আমি যেটা বলেছিলাম সরস্বতী পূজাকে যদি শিক্ষা দিবস নাম দিয়া মুসলমানদেরকেও সেটা করতে উদ্বুদ্ধ করা হয় সেটা যেরকম প্রতারণা হবে এই ভ্যালেন্টাইন্স ডে খ্রিস্টানদের ধর্মীয় দিবসকে আমার যুবক যুবতীদেরকে না বুঝায় ভুল বুঝাইয়া তাদেরকে ভুল পথে নিয়া তাদের সাথে প্রতারণা করা হচ্ছে দুই নম্বরই করা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের গণ সচেতনতা দরকার গণ জাগরণ দরকার তাহলে আজ থেকে যেই পেস্ট যে কোম্পানিরা এগুলো প্রচার করে তাদেরকে বর্জন করবেন তো ইনশাআল্লাহ এই বর্জন হবে আল্লাহর জন্য এটা কার জন্য হবে আল্লাহর জন্য হবে ভাইরা আমার প্রত্যেক ক্ষেত্রে আমরা নিজেদেরটা বুঝি পরেরটা বুঝি আমার কোনটা আরেকজনের কোনটা এটা আমরা বুঝি কি বুঝি না সবাই বুঝি আমাদের গ্রাম আমরা এটার প্রতি আলাদা টান রাখি তাই না এটা অমুকদের গ্রাম এটা আমাদের গ্রাম তাই না এ ভাই মোবাইলের লাইট বন্ধ করো লাইট চোখে লাগে আমাদের গ্রাম আমরা বুঝি আরেকজনের গ্রাম আরেকজন আমার দেশ অমুকটা তার দেশ এটা আমার এটা তমুকের সবকিছুতে আমরা বুঝি এটা আমার মা বাপ এটা তোমার মা বাপ এটা আমার ছেলে মেয়ে এটা তোমার ছেলে মেয়ে আমরা সব ক্ষেত্রে নিজেদেরটা বুঝি না শুধু ধর্মের ক্ষেত্রে আসলে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ গোলালু হয়ে যায় গোলালু হওয়া বুঝেন এক্ষেত্রে অন্য ধর্মেরটাও গা মাখাইতে তার কোনো আপত্তি হয় না তার মধ্যে কোনো বাধে না সে বুঝবে মুসলমান আমার ধর্ম এটা তোমার ধর্ম তোমারটা তুমি করো বাট আমি তোমারটা করতে যাব না এটা আমার ধর্মীয় আত্মসম্মানের ব্যাপার এটা ধর্মীয় বিশ্বাসের ব্যাপার তুমি গোলালু হয়ে যদি অন্য ধর্মের মানুষেরটাও তোমার গায়ে মাখাও ইমান পর্যন্ত চলে যেতে পারে অতএব ভ্যালেন্টাইন্স ডে এই সমস্ত নোংরামি আমরা বর্জন করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভ্যালেন্টাইন্স ডে নামক এই প্রতারণার দিবসের প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন যারা আমাদের যুবক যুবতীদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে কাছে আসার পরের গল্পটা কিন্তু তারা আর শোনাইতে বলে না কাছে আসার পরের গল্প আছে না নাই কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত সন্তান পড়ালেখার দূরে চলে গেছে আছে না নাই কত মানুষ কাছে আসার গল্প রচনা করতে গিয়ে নিজের ছেলে মেয়ে স্ত্রী রেখে পরকীয়ার পথে চলে গেছে আছে না নাই কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত ছেলে মেয়ে আত্মহত্যার দিকে চলে গেছে আছে না নাই কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত ছেলে মেয়ে কত মানুষ মা বাবার অবাধ্য হয়ে গেছে আছে না নাই কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত মানুষের চরিত্র নষ্ট হয়েছে কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত অবৈধ সন্তান কুকুরের মুখের খাবার হয়েছে ডাস্টবিনে নিক্ষেপিত হয়েছে এই কাছে আসার গল্প যারা রচনা করতে উদ্বুদ্ধ করে এরা কালপিট এরা সমাজের শত্রু এরা কাছে আসার গল্পের নাম দিয়ে যুবকদেরকে উস্কানি দিয়ে অন্যায় পথে নিয়ে যায় কিন্তু এরপরে যুবকদের যে ভোগান্তি হয় মেয়েদের যে ভোগান্তি হয় যুবক যুবতীদের জীবন যে ধ্বংস হয় আরো বহু যে দুঃখজনক গল্প রচনা হয় সেই গল্প কিন্তু তারা আর শুনতে চায় না এরা সমাজের শত্রু ভাইরা আমার বন্ধু আর শত্রু চিনো যুবক ভাইরা আল্লাহর ওয়াস্তে নিজের বন্ধুকে শত্রুকে বুঝো এই যৌবনটাকে হেফাজত করো নিজের ভালোবাসাকে বৈধ খাতে ব্যবহার করার যথেষ্ট সুযোগ আছে অপেক্ষা করো যখন বৈধ স্ত্রীর সাথে নিজের ভালোবাসা প্রেম নিবেদন করবার জন্য অপেক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অভূতপূর্ব স্বাদ তৃপ্তি সত্যিকার আনন্দ পবিত্র আনন্দ দিবেন আর এই নোংরামি করে যে তথাকথিত ভালোবাসার তৃপ্তি তুমি পাইতে চাইবে এটা যদি করো তোমার দাম্পত্য জীবনের সুখ শান্তি আল্লাহ তাআলা কেড়ে নেবেন তখন বৈধ ভালোবাসার সময় তোমার ভালোবাসার পুঁজিতে টান খাবে কারণ তুমি তো অজাগায় কুজাগায় ভালোবাসা বিলাই বেড়াইছো আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ
نبي كريم صلى الله عليه وسلم বলেছেন মাই ইয়াদমান লিমা বাইনা লিহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহুল জান্নাহ যারা আমার কাছে দুটি অঙ্গের দায়িত্ব নিবে আমাকে এটা জানাবে যারা যেই ব্যক্তি যে কোনো মানুষ যদি কোনো মুসলমান যদি তার দুটি অঙ্গের দায়িত্ব নিতে পারে তার একটি হলো দুই চোয়ালের মাঝখানের অঙ্গ মুখ আরেকটা হলো দুই পা রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার লজ্জাস্থান এই দুইটা অঙ্গের যদি সে হেফাজত করে এগুলো যেখানে সেখানে ব্যবহার না করে আল্লাহর ভয় যদি হেফাজত করে নিয়ন্ত্রণ করে বৈধ খাচ্ছাড় অবৈধ ক্ষেত্রে সে তার এই চাহিদাগুলোকে চরিতার্থ যদি না করে তার দুইটা অঙ্গের গ্যারান্টি এবং দায়িত্ব যদি সে নিতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম সবাই প্রতিজ্ঞা করব তো ইনশাআল্লাহ যুবক ভাইরা বেশিরভাগ যুবকরা এখন অন্যায়ের সাথে গা ভাসায় তাই না অন্যায়ের সাথে গা ভাসায় এমন যুবক পাওয়া কঠিন যে যুবক দাঁড়ায় টান টান করে মুখ সোজা করে বলতে পারবে যে আমার জীবনে কোনো অন্যায় স্পর্শ হয় নাই আমি কোন হারামে লিপ্ত হই নাই তথাকথিত অবৈধ ভালোবাসার মধ্যে আমি নাই আমার যৌবনকে আমি হেফাজত করেছি বৈধ স্ত্রীর জন্য অপেক্ষা করছি আমি পড়ালেখায় মনোযোগী আমার কাজে মনোযোগী আমার দৃষ্টিকে হেফাজত করি আমার চরিত্রকে আমি হেফাজত করি আমার চরিত্র টনটন করে বাঁচবে এরকম দাবি করার মতো সৎসাহসওয়ালা যুবক হাজার এখন দুই চারটা পাওয়া কঠিন হয়ে গেছে সোনার হরিণ হয়ে গেছে যুবক ভাইরা আমার এই চরিত্র নষ্টের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে চারটি প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া একটা মানুষকে পানাহাতে দেওয়া হবে না তার ভিতরে একটা হলো ওয়ান শাবাবিহি ফী মা আবলা যে যৌবন কালকে তুমি কোন কাজে কাটাইছো এই দুই নম্বর কাজ করছো এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যারা ইতিপূর্বে অন্যায় হয়ে গেছে তারা আসুন তওবা করে ফিরে আসি আল্লাহর রহমতের ছায়া কোল ছায়া তলে আসি এবং সমস্ত অন্যায় থেকে আমরা সরে আসি মনে রাখবেন ম্যাক্সিমাম যুবক সমাজের তারা আজকে এই অন্যায় কালচার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে গিয়ে হারাম সম্পর্কে গিয়ে তারা শেষ হয়ে যাচ্ছে আমি জানি আমাদের চিৎকারে সমাজের যে স্রোত বাঁধ ভাঙা স্রোত জাহান্নামের দিকে এটা বন্ধ হয়ে যাবে না এটা থেমে যাবে না আমি জানি নবী রাসূলদের আহ্বানেও মানুষ থেমে যায় নাই কিন্তু সেজন্য আলেমরা তাদের আহ্বান বন্ধ করবে না যারা সৌভাগ্যবান যারা জান্নাতি যারা সৌভাগ্যবান যারা বুদ্ধিমান প্রকৃত অর্থে সেই মানুষগুলো ঠিকই তারা অন্যায় থেকে বেঁচে থাকবে আর যারা কপাল পোড়া তারা অন্যায় করতে থাকবে যুবক ভাই আমার স্রোতের তালে চলতে পারলে সেটা ইউনিক মানুষ হয় না সব মানুষগুলো যেই তালে চলছে এটার উল্টো স্রোতের উল্টা দিকে চলতে পারা এটাই হলো বাহাদুরি এটাই হলো বীরত্ব আর স্রোতের তালে চলার জন্য কোনো যোগ্যতা লাগে না স্রোতের তালে ভাসার জন্য শুধু গা ছেড়ে দিলেই হয় স্রোতের উল্টা দিকে আসার জন্য নিজের ভেতরে সুপ্ত ইমানের শক্তি লাগে চেতনা শক্তি লাগে নিজের সেন্স লাগে বিবেক লাগে যথেষ্ট সাহস লাগে স্রোতের উল্টা দিকে চলতে গিয়ে ম্যাক্সিমাম যুবক যুবতীরা হারাম কাজে লিপ্ত অবৈধ সম্পর্কে লিপ্ত তুমি স্রোতের উল্টা দিকে চলা শিখো প্রতিজ্ঞা করো যে না আমি হারাম কাজে লিপ্ত হব না আমি বেঁচে থাকব সবাই অন্যায় লিপ্ত আমি ভিন্নতর হব আমি নিজেকে নিয়ন্ত্রণ করব এই ইউনিক যুবকগুলোর জন্যই আল্লাহ তাআলা আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে কিয়ামতের ময়দানে ছায়ার ব্যবস্থা করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাবাতুন ইয়ুজিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণী মানুষকে কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের নিচে ছায়া দান করা হবে এই সাত শ্রেণী মানুষের ভিতরে এক শ্রেণী হলো ওই যুবক যেই যুবক তার যৌবন কালকে হেফাজত করেছে অন্যায় থেকে কোনো মেয়ে তাকে অন্যায়ের অফার করেছে সে প্রস্তাব সে ডিনাই করেছে বলেছে আমি আল্লাহকে ভয় করি আমি এই প্রস্তাব গ্রহণ করব না বৈধ বিবাহের জন্য সে অপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম যুবক হওয়ার তৌফিক দান করুক সূরা কাফে আল্লাহ তাআলা কিছু যুবকের প্রশংসা করেছে হাজার হাজার বছর আগে তারা পৃথিবীতে থেকে চলে গেছে কোরআনে এখনো তাদের ঘটনা রয়েছে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াসিদনাহুম হুদা আল্লাহ বলেছেন তারা এমন যুবক ছিল যে তাদের রবের প্রতি তারা ঈমান এনেছে হারাম থেকে শিরক থেকে তারা বাঁচার জন্য সংগ্রাম করেছে এলাকা ছেড়ে চলে গেছে গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে আল্লাহ তাদের হেদায়েত বৃদ্ধি করে দিয়েছে তারা দৃষ্টান্ত হয়ে আছে তারা জান্নাতি যুবক ও যুবক জান্নাতি যুবক হতে হলে ইউনিক হতে হবে স্রোতের উল্টা দিকে চলতে শিখতে হবে স্রোতের তালে তালে নয় অতএব অশ্লীলতা অন্যায়ের পথে গা বসানো নয় আসো অন্যায়কে না বলতে শিখি মেরুদণ্ডকে সোজা করি প্রতিজ্ঞা করি আল্লাহকে খুশি করে দেই শয়তানকে নারাজ করে দেই জান্নাতি হয়ে যাই জাহান্নামের খাতা থেকে নাম কাটায় নেই প্রতিজ্ঞা করি আমি কখনো আমার যৌবন কালকে কখনো আল্লাহর অবাধ্যতার পথে কাটাবো না চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন
আল্লাহ আমাদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করুন।